মরুভূমির মধ্যে যখন বালুর ঝড় চলে, জলের মধ্যে যখন এমন অবস্থা হয়, মরুভূমির মধ্যে পানু সংকট দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে একটা পানির তলি তৈরি করে দিয়েছে, একটা বার পানির মধ্যে যদি মুখ লাগাইয়া পানি টানতে পারে, এমন ভাবে পানি ভিতরে রিজার্ভ রাখতে পারে, একাধারে 15 দিন আর পানির প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, মরুভূমির মধ্যে 15 দিনের পানি রিজার্ভ করতে পারে, ই উটরে বানাইছে কি? আল্লাহ বলেন, ওয়াইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়াইলা আস-সামাই কাইফা রুফিআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না আমি কিভাবে উট বানাইলাম? যত সুন্দর করে এত মজবুত করে উট বানাইলো, মানুষের চামড়ায় ঠান্ডা লাগলে মানুষ বাঁচে না, বেশি ঠান্ডা হইলে মারা যায়, গরম বেশি হইলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ উঠে এমন কুদরত দিয়ে বানাইছে, বেশি ঠান্ডা হইলে সহ্য করতে পারে, গরম হইলেও সহ্য করতে পারে, কিন্তু এত কুদরত দিয়ে উট বানানোর পরেও উঠের চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা বলেন? দাম বেশি না হো, এত বেশি দাম হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য হেদায়েতের একটি কিতাব দান করেছে, যার নাম হলো কুরআন। সুবহানাল্লাহ, এত দামি একটা কিতাব দান করেছে, এজন্য আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রবিজিকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী আপনি বলুন গো, বিফাদলিল্লাহ, আল্লাহর এই ফজল, ওয়া বিরহমাতিহি, আল্লাহর এই রহমত, আপনার প্রতি যে রহমত, এই ফজল আর এই দয়া, এই রহমতের জন্য, ফাবিজালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা কিতাব দান করেছি, যে কিতাবটা তামাম দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদের চাইতে আপনাকে আমি কোরআন নামক সম্পদ দিয়েছি। তাহলে পৃথিবীর মধ্যে যত খনিজ সম্পদ আছে, সম্পদের চাইতে দামি সম্পদ কোনটা? জোরে বলেন না, জোরে কোকা, কোরআন। কি পর্যন্ত দামি সম্পদ একটু আরো উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার জগতে যারা কাতার গেছেন, কাতার, এবার আমি কাতার সফর করে আসলাম, তা কাতারের মানুষের ইতিহাস দেখলাম, এর আগে মৎস্যজীবী ছিল, কী জীবী ছিল, সমুদ্র থেকে মাছ তারা কালেকশন করত, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিত, তাদের জীবিকা নির্ভর করতো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাতারের মধ্যে খনিজ সম্পদ দিছে, দামি তেল দিছে এবং গ্যাস দিছে, কী দিছে, গ্যাস দিছে। এই খনিজ সম্পদ কাতার দেশ পাওয়ার পরে পৃথিবীর নাম্বার ওয়ান কয়েক বছর ধনী দেশ ছিল, সুবহানাল্লাহ, এক নম্বর ধনীর তালিকায় কয়েক বছর ছিল। কেন এই মৎস্যজীবী এরিয়ায়, মৎস্যজীবী মানুষের দেশে আল্লাহ একটা সম্পদ দিছেন, খনিজ সম্পদ, তেল এবং গ্যাস, যার কারণে এত দামি হয়েছে, পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা হলো খনিজ সম্পদ, কী সম্পদ, খনিজ সম্পদ। আমি গেলাম ব্রুনাই দারুসসালাম, পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ, সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ার আপনার সাবা সাবরার প্রদেশের সাথে লাগানো যে দেশ হইল ব্রুনাই দারুসসালাম, দেশের নাম ব্রুনাই দারুসসালাম, ওই দেশের ক্যাপিটাল সিটির নাম হইল বান্ডার সারি বেগাবান। তো আমি ব্রুনাইতে বারবার গেলাম, এই ব্রুনাইতে ব্রুনাইর রাজা, যে রাজা শাসিত দেশ, তার দেশে পৃথিবীর কোনো, এই দেশে কোনো কোম্পানি নাই, যেই কোম্পানি কোনো জিনিস তৈরি করবে সে কালেকশন করে খায়, আল্লাহ তার এত খনিজ সম্পদ দিছে। তার একটা প্রদেশের নাম হইল সিরিয়া, ব্রুনাইয়ের একটা প্রদেশের নাম হলো সিরিয়া, সমুদ্রের মধ্যে আমি সিরিয়া প্রদেশে গেলাম, সমুদ্রের মধ্য থেকে তেল সংগ্রহ করতেছে, আল্লাহ তারে বাদশাহের মতো রাখতেছে, সুবহানাল্লাহ। পৃথিবীর শান্তির দেশ, এত শান্তির দেশ, আমার আমারে যদি সুযোগ দিততে 50 থেকে 60 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি পাসপোর্ট নিতাম, সুবহানাল্লাহ, কিন্তু সুযোগ দেয় না, কারণ কিসের আমেরিকা, কিসের কানাডা, শান্তিবাহী তৈলে এত সুন্দর সুশৃঙ্খল, পৃথিবীর সবচেয়ে দামি আবহাওয়া, বলেন সুবহানাল্লাহ, সবচেয়ে দামি আবহাওয়া। এই দেশটা এত সুখী সমৃদ্ধশালী হয়েছে, পৃথিবীর 4 নম্বর ধনীর খাতারে কয়েক বছর ছিল, ধনী হওয়ার পিছনে কারণ হইল খনিজ সম্পদ, কী সম্পদ, খনিজ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিব, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
অগণবীজীব, এই পৃথিবীর মধ্যে যত খনিজ সম্পদ আছে, তামা, কাঁসা, স্বর্ণ, লোহা, এই যত খনিজ সম্পদ আছে নবী গো, সমস্ত সম্পদের মধ্যে আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত কোরআন নামক নিয়ামত দিয়েছি, এজন্য সমস্ত সম্পদের চাইতে কোরআন নামক সম্পদ দামি। আমার ভাইরা, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুতরাং এই কোরআন নামক সম্পদে যারা তাজিম করবে, কোরআন নামক সম্পদকে যারা সম্মান করবে, তাজিম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়ার জগতে এবং পরকালের জগতে দামি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন যারা তাজিম করবে, এজন্য হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অসুবিধা হচ্ছে না আপনাদের? বয়ান চলতো না বন্ধ করে দিতে ভাইসাব, চলতো নি? আপনারা মনে চলতো না? চলতো। কত সময় চলতো ইনশাআল্লাহ দেখি? তিন ঘন্টা, কিছু সময় ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ, আল্লাহ একটু সময়, একটু সময়। আমি যে এই কথাটা বলা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ রসুলকে দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, কি পরিমাণ মুজিজা দিয়েছেন যদি একটার পর আরেকটা আমি বলতে পারি, হাজার হাজার মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজার মধ্যে রসুলের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমির মধ্যে তিনি হাঁটতেছেন, কি যেন চিন্তা করতেছেন। জিজ্ঞাসা করা হলো, ওমর ইবনুল খাত্তাবকে কি চিন্তা করতেছেন? হযরত উমর বলতেছেন, আমি ওই মরুভূমির বকরি রাখাল ছিলাম। সুবহানাল্লাহ। কি রাখাল ছিলাম? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উটের সূর্যের তাপ সহ্য করতে না পেরে আমি উটের আড়ালে পিছনে দাঁড়ায়া থাকতাম। উট লেদিত, উট লেদার কারণে আমার চুল ছিল, অনেক সময় চুলের মধ্যে উটের লেদা পাওয়া যেত। সুবহানাল্লাহ। কি উমর, কিন্তু আমার আল্লাহ কোরআনের গুণে গুণে বানাইয়া, কোরআনের বরকতে আমারে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানাইয়া দিয়েছে। কিসের গুণে? কোরআনের গুণে। কি পর্যন্ত দামি বানাইয়া দিয়েছে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তওয়াফ করতেছে, মাকাম ইব্রাহিমের কাছে তিনি দাঁড়ায় আছে, মাকাম ইব্রাহিমের পিছনে সুব হয়ে দাঁড়ায় আল্লাহর রসুলের চেহারার দিকে তাকাইছে। আল্লাহর রসুল বলেন, উমর তুমি কেন দাঁড়ায় তাকলা নিশ্চুপ হয়ে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অগণবীজীব, আমার মন চাইতেছে যদি আপনি পারমিশন দেন, মাকাম ইব্রাহিমের পিছনে আমি দুই রাকাত নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? অগণবীজি, আপনি যদি পারমিশন দিন তাহলে আমি দুই রাকাত নামাজ আদায় করব। আল্লাহর রসুল বলেন, উমর, আমলিয়তের ব্যাপারে পারমিশন জমিন থেকে হয় না। সুবহানাল্লাহ। পারমিশন তো আমি দিতে পারবো না। আল্লাহর নবী ইত্তবসরে তাকায় দেখেন জিব্রাইল আলাইহিস সালাম হযরত উমরের দাবির পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। واتخذوا من مقام ابراهيم مصلى কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করবে, মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়া সুন্নাহ। সুবহানাল্লাহ। এই হল উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা কেন এত দামি হইলেন বলে, কোরআনের সংস্পর্শে আসার কারণে। কিসের সংস্পর্শে? কোরআনের সংস্পর্শে। কি পর্যন্ত দামি হইছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছেন। ও আয়েশা, বিবিরে ডাকতেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা যেমন ডাক দিছেন, স্বামী এক স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য হয়, হয়নি? মনোমালিন্য হয় দুই কারণে, মনোমালিন্য হয় যদি, এই কারণের মধ্যে উত্তম কারণ হইল যদি কোনো কারণে মনোমালিন্য হয়, মুমিনের মধ্যে একে অন্যের মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কারণে মনোমালিন্য হইলে পরবর্তীতে মহব্বত কমে না, বাড়ে, বেড়ে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কোনো কারণে মনটা বাড়ি, রসুল ডাক দিছেন, ইয়া আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু জবাব দিন না। আল্লাহ রসুল বুঝতেছেন আজকে আয়েশার মনটা খারাপ, মনটা খারাপ। রসুল বলেন, আয়েশা, তোমার বুঝতেছি কোনো কারণে মনটা খারাপ, তবে একটা কাজ করো,
তোমার এবং আমার দুজনের জন্য একজন বিচারক আমি নিযুক্ত করে দিই। তোমার মনের দুঃখটা বলবে, আমিও আমার কথা বলবো, উনি যে রায় দিবেন তুমি মানবে, আমিও মানবো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সম্মতি জ্ঞাপন করলেন, আল্লাহর রসুল বলেন আমার কাছে একজন ভালো বিচারক আছে যিনি ইনসাফওয়ালা। সুবহানাল্লাহ, উপযুক্ত বিচার করণওয়ালা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, আয়েশা বলছেন ঠিক আছে, বলেন কে? আল্লাহর রসুল বলেন উনি হচ্ছেন হযরত উমর। সুবহানাল্লাহ, জোরে বলেন কে? হযরত যেমনি উমরের কথা শুনছেন, আয়েশা বলেন না আমি এমন বিচারক মানি না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি এমন বিচারক মানি না। কেন মানো না? বলে উমর বড় ভয় লাগে। সুবহানাল্লাহ, উমর রে ভয় লাগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা তোমার উমর গরম হিসেবে ভয় লাগে, আমি একজন শান্ত, আমার একজন বিচারক আছে, তুমি অনুমতি দিলে আনতে পারি, কে? বলে হযরত উসমান। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না উনারও মানি না। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কি দেখেন, আল্লাহ পাককে যে সিস্টেম পদ্ধতি দিছে, কেন মানো না? উনি আপনার এত ভক্ত, আমার কথাই শুনবে না, যা আপনি বলবেন বলবেন ঠিক আছে। সুবহানাল্লাহ, কি বলবেন? বলবেন ঠিক আছে। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে আয়েশা, এতে যদি অসুবিধা হয় তাহলে আমার কাছে আলো ভারো একজন বিচারক আছে। বলেন সুবহানাল্লাহ, কে বিচারক? হয় তোমার বাবা আমার শ্বশুর হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আয়েশা মাতা ঘুরে এখন ঠিক আছে আব্বারে মানি। সুবহানাল্লাহ। মানে মনে মনে আব্বা আসলে তো আমার মনের দুঃখ বলবো, নবীজির দুঃখ বলবেন। আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলতেছেন, ও আবু বকর এই এই বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মাথা সুজা করে হয় উনার বিবরণে আমার বিবরণে আমার আপত্তি আছে। সুবহানাল্লাহ। বিবির অধিকার স্বামীর প্রতি কি পরিমাণ দেখেন, আল্লাহ কি পরিমাণ, বিশ্ব নবীর কথার উপরে যদি কয় আপত্তি আছে বেঈমান হওয়ার সম্ভাবনা আছে, কি আছে? বেঈমান হওয়ার সম্ভব। কিন্তু স্ত্রীর আল্লাহ স্বামী হিসেবে স্বামীর প্রতি স্ত্রীর অধিকার এত বেশি দিছে, বিশ্ব নবীর প্রতিও তিনি আপত্তি করতে পারেন। সুবহানাল্লাহ। যেমনে কইছেন আমার আপত্তি আছে, এমনি অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত টানাইছেন, একটা থাপ্পড় দিবেন, আমার নবী কথা বলতে চান, তুমি বলতেছো আপত্তি আছে। এই জন্য কিতাবে উল্লেখ করেছে দুই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ উঠছিল, এর মধ্যে অন্যতম একদিন ওই ঘটনার সময় হাত টানাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করলেন, আজকে আব্বার হাত থেকে বাঁচার সুযোগ নাই, কারণ ঠান্ডা মানুষের রাগ যখন উঠে তখন সহজে ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ, সহজে ঠান্ডা হয় না। আর হঠাৎ গরম আমার মতো হইতে জলদি গরম জলদি ঠান্ডা, কিন্তু কিছু মানুষ আছে গরম হয় না, গরম হইলে ঠান্ডা হয় না, ঠান্ডা হয় না। আবু বকর রাদিয়াল্লাহু গরম হয়েছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, যেমনে গরম হয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘুরে গিয়ে আল্লাহর রসুলের পিছনে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। কারণ আব্বার হাত থেকে বাঁচার আজকে রাস্তার কোনো সুযোগ নাই, তিনি ঘুরে ঘুরে আল্লাহর রসুলের পিছনে গেছেন। হযরত আবু বকর চিন্তা করলেন, এখন আয়েশারে মারতে হইল, রসুলের ডিঙ্গানো লাগবে। সুবহানাল্লাহ। আর রসুলের ডিঙ্গানো হইল মুমিনের জন্য আদবের খেলাফ। সুবহানাল্লাহ। এই জন্য কোনো অবস্থাতে আয়েশারে মারা যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকরের জন্য রাগ করে রুম থেকে বের হয়ে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা বিচার চলতো না শেষ হইতো। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিতেছেন, রসুল বলেন শোনো, যার পিঠের পিছনে জান রক্ষা হইলো তার সাথে আর বিচার চলেনি। সুবহানাল্লাহ। আমার পিঠের আড়ালে তুমি বাঁচলা, এখন আর আমার সাথে বিচার আসেনি। সুবহানাল্লাহ। ওই ঘটনার মূল উদ্দেশ্য হলো উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলতেছেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখেন এক মহিলা দব বাজাইতেছে। কী বাজাইতেছে? দব হইলে এক সাইড খোলার, এক সাইডে একটা প্লাস্টিক আছে, আর হে বালি দিতেছে আর গীত গাইতেছে। কী গাইতেছে? আমরা গ্রাম অঞ্চলে কিছু মহিলা আগে বিয়ের সময় গীত গাইতে দেখছেন, তো মহিলার এভাবে গীত গাইতেছে আর দব বাজাইতে। রসুল ইসলাম সামনে যাইতেছে, মহিলার দব বাজাইতেছে, রসুল দেখতেছেন যে মহিলার দিকে কীভাবে বাজাইতেছে। পিছন দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, মহিলা এমনভাবে দব বাজাই, তিনি রসুলের খাড়া দেখে তিনিও খাড়া হয়ে গেছেন। এর পিছনে কিছুক্ষণ পরে দেখেন হযরত উমর ইবনে খাত্তাব পিছনে আসতেছেন। সুবহানাল্লাহ। যেমনি মহিলা দেখছে উমর দব পিছনে কাপড়ের নিচে লুকাইয়া নিশ্চয় ফেরেস্তার মতো বসে আছে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গোলাম, আমার মন চায় সারা জিন্দেগি আপনার মুস্কি হাসি দেখব,
কিন্তু আল্লাহর নবী আজকে আমার দিকে তাকায় কেন মুসকি হাসি দিলেন? আল্লাহর নবী বলেন, উমর তুমি জানো না আমি রাস্তা দিয়ে যাই, মহিলা দব বাজাইতেছে, আমারে দেখে দব বন্ধ করে না, আবু বকরও যাইতেছে উনাকেও দেখো দব বন্ধ করে না, দূর থেকে যখন তোমারে দেখছে দব বন্ধ করে, সে কাপড়ের নিচে লুকাইয়া ফিরিস্তার মধ্যে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, এই জন্য আমি মুসকি এসে দিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চুকরাঙ্গাইতেছে মহিলার দিকে, এই আমার নবীকে সম্মান দিলে না, তুই দব বন্ধ করলে, আমার দেখে বন্ধ করলে কেন? আল্লাহর রসুল বলেন, উমর চুকরাঙ্গায়ো না, চুকরাঙ্গায়ো না, কারণ ওই মহিলা দব বাজায় না, তার পিছনে শয়তান ছিল। সুবহানাল্লাহ, হ্যাঁ উমর দূর থেকে যখন শয়তান তুমি আসতে দেখছো, সে জান লইয়া বাগছে, মহিলা এসে দবটা লুকাইয়া নিজেও বাগছে। সুবহানাল্লাহ, এই উমর এত দামি হওয়ার পিছনে কারণ হইল কোরআন। সুবহানাল্লাহ, কারণ হইল কোরআন। এজন্য কোরআন রে যারা মান্য করে, কোরআন মালা জিন্দেগি গঠন করে, এই কোরআন তাদের কি নিয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, আমার ভাইরা, এজন্য এই পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আল হুরুফুল মুকাত্তাত, কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইব ফি, এই কিতাব এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়তকারী। সুবহানাল্লাহ, যারা মুত্তাকি হবে কোরআন তাদের হেদায়তকারী হবে, হেদায়তকারী, হেদায়া, হেদায়া হাদি, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়তকারী হবে। এই কীভাবে হেদায়তকারী হবে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। চীনের দৃশ্য দেখলাম, এই পৃথিবীর মধ্যে যত ওভার ব্রিজ আছে সবচেয়ে বেশি ওভার ব্রিজ হলো চীনে, কোন জায়গায়, আর চীনের দুইটা প্রদেশে সবচেয়ে বেশি ওভার ব্রিজ, একটা হইলো সাংহাই প্রদেশ আরেকটা হইলো বেইজিং প্রদেশ, ক্যাপিটাল সিটি বেইজিং, এত ওভার ব্রিজ বানাইছে। আমি পরিসংখ্যানের মধ্যে দেখলাম, একটা ওভার ব্রিজে যদি কেউ উঠতে তার রোড মিস্টেক করে ফেলে, তাহলে একাধারে 14 ঘন্টা ঘুরবে, তার রোড আর খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, কত ঘন্টা, 14 ঘন্টা শুধু রানিং করবে কিন্তু রোড আর খুঁজে পাবে না যদি মিস্টেক করে ফেলে। এজন্য চীন সরকার এই রোডগুলো চিনার জন্য এক একটা বোর্ড বসায় দিছে, বোর্ডের মধ্যে দিছে দিস ইজ সাংহাই রোড, এটাই উঠলেই সাংহাইতে চলে যাবেন, এটাই উঠলে বেইজিং চলে যাবেন, এটাই হইলে, এটাই উঠলেই আপনি কুইমিন চলে যাবেন, এক একটা প্রদেশের এক একটা নাম দিয়া লিখে রাখছে। কেন বলে, রাস্তা যদি হারাইয়া ফেলে সে বিপদগামী হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীর মধ্যে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, হেদায়তের রাস্তা। সুবহানাল্লাহ, আর এই রাস্তা ছাড়া অনেক অসংখ্য বাঁকা রাস্তা আছে, অসংখ্য বাঁকা রাস্তা আছে, যদি কোনো মানুষ বাঁকা রাস্তাদের মধ্যে উঠে যায় তাহলে সে জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য আল্লাহ ওই জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য রসুলকে একটা বোর্ড বসাই দিয়েছেন, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন নামক বোর্ড দিয়ে যে উঠবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমার ভাইরা, এজন্য এই কোরআনুল করিম আমরা গ্রহণ করব, কোরআন অনুযায়ী আমরা জিন্দগি মেনে নিব, জিন্দগি পরিচালনা করব, কোরআন রে আমরা মেনে চলব। এই পৃথিবীর মধ্যে এত প্রয়োজন হলো কোরআন, আজকে পৃথিবীর মানুষ লাঞ্ছিত হওয়ার পিছনে কারণ হলো কোরআন থেকে সরে গেছে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে সরে যাওয়ার কারণে ফিলিস্তিনে আজকে নির্যাতন চলতেছে, কোরআন থেকে সরে যাওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। সুতরাং আমার ভাইরা, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের রাস ধরার কারণে ডাইরেক্ট আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবি। সুবহানাল্লাহ, সুতরাং আমরা কোরআন ধরব, ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা জিন্দগি গড়ব, কোরআন দিয়ে আমাদের জিন্দগিকে সাজাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এজন্য এই যে আপনাদের এলাকায় একটা হাফেজে মাদ্রাসা হয়েছে, এই দুনিয়ার জগতে ভালো কাজের জন্য কোনো মানুষ যদি সম্মতি জ্ঞাপন করে যে ভালো কাজটা হবে, আল্লাহ ভালো কাজের বিনিময়ে যত সওয়াব পাওয়া যাবে, সম্মতি গ্রহণ করার কারণে আল্লাহ তত সওয়াব দিবে। সুবহানাল্লাহ, মান শাহিদাহা ফাকারিহা কানা কামান গাবানহা
ومن غاب فرضيها كان كمن شهدها যদি মানুষ যেমন মনে করে উদাহরণ দিলে বুঝবেন শেষ করে দিব আপনাদের কষ্ট হইতেছে আর দেরি করব না ইনশাআল্লাহ ও ভাই এই যুবক ভাই বাবা 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 এখন উঠলে আমার টাটা হলাই দিও আমার বাড়া এখন আলোচনা করতে গিয়ে একটু বিশৃঙ্খল হইলে মুড চলে যায় ঠিক কি না বেশি সময় না 10 15 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ ঠান্ডা লাগতেছে আমার বাড়া এজন্য আমরা কোরআনওয়ালা জিন্দগি গড়ব কোরআন দিয়ে আমাদের জিন্দগি সাজাব এই কোরআনের জন্য যদি কেউ ভালো কাজের সম্মতি জ্ঞাপন করে যেমন খেলাধুলা হয় আমার কাকুরা হাই স্কুল মাঠে প্রত্যেক দিন খেলাধুলা হয় মিনি টুর্নামেন্ট কিটা টুর্নামেন্ট মিনি টুর্নামেন্ট মিনি টুর্নামেন্টের মধ্যে গান বাজনা হয় খেলাধুলা হয় ওই খেলাধুলা করতে গিয়ে একটা লোক এসে কয় ভাই একটু সাহায্য করেন আমরা একটা টুর্নামেন্ট সারছি তখন লোকটা কয় সাহায্য করব টাকা পয়সা নাই তবে আমার সম্মতি আছে কি আছে সম্মতি আছে ওই লোকটা যে মিনি খেলার জন্য যে সম্মতি দিল ওরা যারা গুনার কাজ করবে গান বাজাইবে নাফরমানি করবে সম্মতি দেওয়ার কারণে নাফরমানির অংশ তার নামে আমলে যোগ হবে মনে রাখবেন কিন্তু কোরআনের মাহফিল চালু হবে ভাই একটু দশ টাকা দেন এখানে কোরআনের মাহফিল হবে যতক্ষণ মাহফিলে বসবে ততক্ষণ সব মিলবে ঠিক কিনা বলেন এখানে আপনারা যারা এসেছেন একটাবার যদি সুবহানাল্লাহ বলার সুযোগ হয় আল্লাহ রব্বুল আলামিন আপনার নাম আমলে বিশটা নেকি দিবে সুবহানাল্লাহ কতটা নেকি দিবে বিশটা নেকি দিবে শুধু বিশটা নেকি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকায় দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছেন বৃক্ষ রোপণ করতেছেন আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা তুমি কি রোপণ করো কয় ইয়া রাসূলুল্লাহ বৃক্ষ রোপণ করি একটু গাছ রোপণ করতে রাসূল বলেন আজকে তোমাকে একটা আমল শিখিয়ে দিব যে আমলটা করলে আল্লাহ জান্নাতে তোমার জন্য বৃক্ষ রোপণ করবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা একবার যদি তুমি সুবহানাল্লাহ বলো এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করবে সুবহানাল্লাহ এই যে আলোচনা শুনলাম আমাদের জন্য সওয়াবের আশা আছে নি সওয়াবের আশা আছে নি তাহলে মানুষ যতক্ষণ নেক আমল করবে সওয়াব পাবে সম্মতি দিলে সওয়াব পাবে এখন এক ব্যক্তি কয় হুজুর মাহফিল করেন কিন্তু আমি সিলেটে যাব আসতে পারবো না কি করব সিলেটে যাব আসতে পারবো না ওই লোকটা যে সম্মতি দিয়েছে মাহফিল থেকে সওয়াবের একটা অংশ আল্লাহ তার নামে আমলে দিয়ে দিবে সুবহানাল্লাহ সুতরাং আমার ভাইরা ভালো কাজ যেখানে দেখবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন সামর্থ্য যদি না থাকে সম্মতি দিয়ে সাহায্য করবেন পারবেন তো ইনশাআল্লাহ নাফরমানির কাজ যেখানে দেখবেন সম্মতি তো দিবেনই না সাহায্য তো করবেন না মনে রাখবেন যদি এতে সম্মতি থাকে যত নাফরমানি হবে আপনার নাম আমার নাফরমানির অংশ হবে আর যদি ভালো কাজের সম্মতি দেন যেখানে একটা মাদ্রাসা হবে এই মাদ্রাসা যারা করবে এদের উদ্দেশ্য দেখার দরকার নাই সুবহানাল্লাহ কাজটা ভালো কাজটা ভালো এমনও হতে পারে কিছু মাদ্রাসা আছে ব্যবসা উদ্দেশ্য কি উদ্দেশ্য কিছু মাদ্রাসা সব না ব্যবসা উদ্দেশ্য কিছু মাদ্রাসা আছে সে নিজে প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ঠিক কিনা বলে যে মাদ্রাসা করলে আমি মুহতমিম হব কি হব মুহতমিম সব না ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে কিন্তু সে তার উদ্দেশ্য হাসিল করবে পাশাপাশি যদি খালিস মখলিস বান্দা এই মাদ্রাসায় সাহায্য করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন যারা সাহায্য করবে তাদেরকে সত্যি প্রতিদান দিবি আমার বাইরে জন্য এই যে আপনাদের এলাকায় একটা হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে যে এলাকার মধ্যে হাফিজি মাদ্রাসা হচ্ছে কমপক্ষে এলাকা থেকে কিছু বাচ্চা হাফেজ হয় ইতিহাস সাক্ষী আমার এলাকায় একটা হাফেজ মাদ্রাসা ছিল আমার এলাকায় দেখছি এই মাদ্রাসার বিনিময়ে গ্রামে গ্রামে প্রচুর হাফেজ হয়ে গেছে আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলবো বলবো আমি আমার এলাকায় হাফেজ মাদ্রাসা নাই আমার গ্রামের কাছাকাছি নাই 3 কিলোমিটার ভিতরে 5.5 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নাই হাফেজ মাদ্রাসা আমি সিদ্ধান্ত নিলাম আমার জিন্দগির বড় আফসোস আমি হাফেজ না কোরআনুল করিম যখন তিলাওয়াত করি হাফেজ না হওয়ার কারণে বড় কষ্ট হয় মধ্যখানে আমি বেড়া লেগে যাই কি লেগে যাই অনেক সময় আমি আয়াত খুঁজে পাই না মনে বড় আফসোস
তখন আমি সিদ্ধান্ত নিছি এই শূন্যতা পূরণ করার জন্য আমার বাচ্চারে হাফেজ কোরআন বানাবো, আমি হাফেজে কোরআনদের মেহনতকারী হব। সুবহানাল্লাহ, এই সিদ্ধান্ত নিয়ে আমি এলাকায় একটা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ। এখন আমার হাফেজ শুধু হিফজের মধ্যে, শুধু হিফজ আমার বাচ্চা আছে 46 জন হোক আলহামদুলিল্লাহ। এবার 60 জন আপনার পরীক্ষার্থী, 60 জন ফাইনাল পরীক্ষার্থী, এরা পরীক্ষা দিয়ে ফাগড়ি পাবে এবার মাহফিলে। আমার বাইরে জন্য প্রত্যেক আমলের সব তার নিয়তের উপরে, যদি কোনো মুমিন সহি নিয়তে মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত বাড়ায়, সম্মতির হাত বাড়ায় দে, আল্লাহ রব্বুল আলামিন তার নামল আমলে এটা নাজাতের জরিয়া বানায়। আমার ভাই, এই দুনিয়ার জগতে বেশি দিন আমরা থাকবো না, দুনিয়াটা হইলো ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী বলেন? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এক মহিলা দিছেন 100 টাকা, আরেকজন সাহাবারও দিছেন 100 টাকা। আল্লাহ দুইজন তোমার বান্দা বান্দি 100-100 দিলা, কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ কঠিন মুসিবতে তুমি হেফাজত রাখো, তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমরা যারা আছি এই দুনিয়ায় থাকবো নি, জোরে বলেন, থাকবো না আমরা, থাকবো না। আমাদের দাদাও নাই, আমাদের ফুট দাদাও নাই, অনেকের বাবাও নাই, ঠিক কিনা বলে? সুতরাং আমরা এই দুনিয়ার জগতে থাকবো না, কিন্তু এই দুনিয়ার জগৎ থেকে বিদায় হওয়ার পরে এমন একটা ব্যবস্থা আছে, আপনার নামও এমন আমলের দরজা জারি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আমলের দরজা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা আমলের দরওয়াজা জারি থাকে, এর মধ্যে একটা আমলের দরজা হলো যদি কোনো মানুষ তার নেক আওলাদ গড়িয়ে যায়, আওলাদরে যদি মানুষের মতো মানুষ বানায় যায়, হাফেজ কোরআন বানায় যায়, আলেম ওলামা বানায় যায়, তাহলে এই বাচ্চা যতদিন থাকবে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। এই কোরআনের দরস্কা যদি কেউ বানায় যায়, কোরআনের বাগান যদি কোনো কেউ বানায় যায়, দুনিয়াতে যতদিন থাকবে ততদিন সব পাবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কবরে সব পাবে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার সওয়াবের দরওয়াজা জারি রাখবে। সুবহানাল্লাহ, এই সওয়াবের দরওয়াজার জন্য প্রসিদ্ধ দুইটা রাস্তা আছে, একটা হইলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হইলো কোরআনের মাদ্রাসা। সুবহানাল্লাহ, ও ভাই যদি ইয়াকিন হয় 2 দিন পরে আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, কিছুই ভাবো না, তখন চোখ বন্ধ হওয়ার পরে আমাদেরকে আজরাইল আলাইহিস ইসলাম যখন ধরবে, তখনই বুঝবে আমাদের আমলটা কত উপকারী, কোন সময় আমলটা চলতেছে। এজন্য আমি এই মজলিসের মধ্যে আমার ভাইদের কাছে দাবি রাখি, যেখানে এই দিনই দরস্কা দেখবেন, যেই তরিকার দিনই দরস্কা দেখবেন, খুঁজায় দেখবেন, যদি তরিকাটা সহি হয় তাহলে আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকরে কবুল করেন, সকলে বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এলাকায় যে দিনই দরস্কা হয়েছে, আপনাদের এলাকায় তাজপুর এলাকায় হাফিজি মাদ্রাসা, এটা কিয়ামত পর্যন্ত চলতো, এটা সহি নিয়ত রাখতে পারি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে দেখো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দিনই দরস্কার জন্য যদি কোনো মানুষ সহযোগিতার হাত বাড়ায় আর উদ্দেশ্য থাকে তার বাবার মাগফিরাত। সুবহানাল্লাহ, আমার ভাইরা অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা মরে যাবার পরে 1 নম্বর মা বাবার জন্য করণীয় হলো মাগফিরাতের দোয়া করা। বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আর 2 নম্বর করণীয় হলো সদকায়ে জারিয়া রেখে যাওয়া, মা বাবার মাগফিরাতের জন্য যদি কোনো কাজ সদকায়ে জারিয়া করে যান, রাস্তা বানায় যান, গাছ বানায় যান, পানির নহর দিয়ে যান, তাহলে যত দিন থাকবে সদকায়ে জারিয়ার দরজা জারি থাকবে। সুবহানাল্লাহ,